ঢাকার জন্য আমরা তাকে তাদেরকে মানা করি নাই, আমরা শুধু আমাদের আশঙ্কার কথাগুলি বলেছি যে আপনি যে 25 লাখ লোক নিয়ে আসবেন, 30 লাখ লোক নিয়ে আসবেন, কোথায় বসাবেন, কোথায় থাকবে তারা? সারা ঢাকা শহর তো অচল করে দিবেন আপনাদের কথা মতো মনে হচ্ছে। তা আমরা বলছি একটা বড় বড় কোনো জায়গায় যান। তারা তাদের লেটেস্ট তাদেরই একটা দাবি ছিল যে তারা আমাদের ইসে সরওয়ার্দী উদ্যান আমাদের তরফ থেকে জানিয়ে দেওয়ার জন্য আমরা কমিশনারকে বলে দিয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা তাই, তারা যেখানে চেয়েছে সরওয়ার্দী উদ্যান সেখানে যেন আমরা পারমিশন দিয়ে দিই, আমরা তাদেরকে জানিয়ে দেওয়া হবে তারা সরওয়ার্দী উদ্যানে এই সভাটি করবেন। কিন্তু তাকে কোনো ভায়োলেন্স তারা করবেন না, তারা কোনো মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, জনদুর্ভোগ করবেন না, এটা তাদেরকে আমরা রিকোয়েস্ট থাকি। এই এদেরকে এদের হোতা একজনকে আমরা ধরে ফেলছি, আমরা আশা করি হোতা যারা ছিল তাদেরকে আমরা আরও কয়েকজনকে ধরব এবং খুব শীঘ্রই যেই জঙ্গি দুটা পালন করেছিল তাদেরকেও আমরা ধরে ফেলতে পারবো, এটা আমরা আশা করছি।